হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসা সুস্থ আছি তো ভালো আছি প্রতিদিনের মতো আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা হচ্ছে শুরু করলাম যে ছেলে বসে বসি মালটা কাটতেছে কি খাবে বলতেছে পরে ফ্রিজ থেকে মালটা কাইটা তারপরে মালটা কাটতেছে এখন খাবে তো এখন ছেলেরা আগের থেকে একটু মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদের তো এবং ভালোবাসা সুস্থ আছে ছেলেটা এখন কিন্তু শরীরের একটু মনটা খারাপ বা শরীরটা খারাপ তো এখানে আমি কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। আমি একটু মশারির ডাল ভুনা করছি আর ইলিশ ঝাটকা ইলিশ একটু তেলো ভাজছি ভাই যা আর এদিক দিয়ে মন সে শুটকি রান্না করব তো নিচে গেছিলাম বৃষ্টি দিয়ে যাইয়া কলমি শাক এক মোটা আমছি আয়না এই যে এখানে প্রথমে সুটকি দিয়ে পেঁয়াজ রসুন মুড়ি সব কিছু দিয়া তারপরে একসাথে মেঘ চুলা তেল দিয়া মা ইয়া করছে দাঁড়াচাড়া করে একটু আলু দিয়ে দিলাম আলু দেওয়ার পরে দিয়ে এখন এই যে এখন একটু হালকা জল দিয়ে দিছি হালকা জল দিয়ে দিয়ে এখন এই যে কুলমি শাক এখন জল দিব না আমি একটু আলগা জল দিব না এই জলের মধ্যে আস্তে 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 আগুন দিয়া আগুন হিটটা কম দিয়া তারপরে ইয়া করবে যে আমার হয়ে গেছে মানে এমন মজা লাগ এভাবে রান্না করলে আমার আম্মা আমার শাশুড়ি আসলে এভাবে রান্না করে তো আসলে এইভাবে রান্না করলে অনেক টেস্ট এবং মজা লাগে তো এখানে আমরা মা ছেলে আসছি খাওয়ার জন্য দুপুরে নামাজ পড়ছি গোসল গা দিয়ে নামাজ পড়ছি নামাজ পড়ে এখন খাইতে পড়ছিলাম এই যে ছেলে অন্যদিন সুটকি খাইতে ইচ্ছে করে না আজকে দেখি বলতেছে সুটকি খাবে তো তারপর প্রথমে একটা মাছ দিলাম মাছ দিয়ে পরে দিই হয়ে পরে মাছ উঠাই দিছে পরে সুটকি দিয়ে খাইছিল তো এই যে আমি অলরেডি লইলাম লওয়ার পরে দিই আসলে কি বলে বোঝাবো মানে এত টেস্ট হয়েছে শুটকিটা এত মজা হয়েছে মানে যদি আপনাদেরকে একটু খাওয়াইতে পারতাম এইভাবে সুটকি ভাজিটা পাতা দিয়ে আসলে অনেক মজা লাগতো আমার কাছে খুব মজা লাগছে খুব ভালো লাগছে তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব বা আপনাদের দেখলে আমার কাছে খুব ভালো লাগে তো আসলে কি বলবো বলার আত্মভাষা নেই তো ভালো থাকেন আল্লাহ হাফেজ তো আসসালামু আলাইকুম